আবু তুফাইলে আমির ইবনে তুফাইলে হুসাইন লাগছে ইবেখন লাশুকর মিকে ইশারা করে কইছে ইবেখন হযরতে আমর ইবনে উমাইয়া ফরমান ইবে উসমান ইবনে ফুহাইরা আমির ইবনে তুফাইল কি কয় জালেমে চিহ্নিত করে ইবের কথা হুসাইন লাগিয়ে কথা ইবের শহীদ করানোর ফোয়ারে ফোয়ারে ইবের লাশ আসমানাত উড়ে গিয়ে ইবের লাশ বহু উড়ে গিয়ে আজ সাইল আসমান আর জমিন উর বিস্কারে লাশ হিবে আদিস বুখারী শরীফ লাশ পড়ে আসমান আর জমিনের মিশকানে মহাশূন্য কিছুক্ষণ মহাশূন্যের মধ্যে অবস্থান করানোর ফলে এ লাশিবে আবার ইউতা নিয়ে ফেলে রাখি দিয়া গেছি নিয়ে কোনো কন্য পারি আন্য কোনো কন্য পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর শিক্ষক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কোন আল্লাহর হাবিব গোটা বিশ্ববাসীর শিক্ষক শিক্ষা দানকারী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দিল কোনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমা আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আর মালিকে আর শিক্ষা দান করছে আর শিক্ষা দান করছে যখন আর মালিকে আল্লামানি রব্বি আর শিক্ষা দান করছে আর মালিকে আহসানা তালিমি অতি অতুলনীয় শিক্ষা দান করছে আর মালিকে আর আদাবানি রব্বি আর মালিকে আর আদবর শিক্ষা দান করছি চরিত্রর শিক্ষা দান করছি উন্নত চরিত্রে চরিত্রবান বানাই উন্নত চরিত্রে চরিত্র বানে চরিত্রের বেলার মধ্যে আর ট্রেনিং দিয়ে ট্রেনিং দিয়ে আহসানতা দিবি আর রবে আর উত্তম চরিত্রর সুন্দর চরিত্রর মহৎ চরিত্রর অতুলনীয় সুন্দর আর উত্তম শিক্ষা দান করছি ট্রেনিং দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রথম শিক্ষা দান করেন সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইটা না রে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইটা না রে বিশেষ ভাবে শিক্ষা দান করি বললে মসজিদে নববীর ফুকসে ডুদি
রজাই আথারর উত্তর সাইডে দি একখান জায়গা করছি ইয়ান রগাজ সুফা হিন্দি আর উর্দু কাজ চবুতারা আর দেশত কোন জায়গাত খাসারি ঘর কয় কোন জায়গাত ডেইরি ঘর কয় মসজিদ নববীর ফুকসেট দি রওজায়ে আতহার উতুসেট দি জাগায় এখনো যুগর ঘুর যুগ রাষ্ট্রপতি হলে সরকার হলে জাগায়নের সুন্দরভাবে অক্ষত রেখে ইয়ার মধ্যে সাহাবা একরাম আল খুদু আয়ের জোর হইতো একত্রিত হইতো ইতা নারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তালিম দিত বিশেষভাবে ইতানা তালিম গ্রহণ করি শিক্ষা গ্রহণ করি সার্মিকে যাইরে উম্মতের দিনের শিক্ষা দান করত কোরআনে মজিদের তালিম দিত কোরআনে মজিদ তানা ফত উম্মতের ফরাইত এই মেহেরি মাদ্রাসা জিয়ানোর মারত বইরা জিয়ারা ওয়াজ শুনিল এ মাদ্রাসা ইনের সূত্রপাত ইয়ত্তন শুরু মাদ্রাসা ইনের সূত্রপাত ইয়ত্তন শুরু এ মাদ্রাসা ইনের নির্মূল নিচ্ছিন্ন করে দিবেন কাফের হলে যুগ যুগে একের ফেক একের পিছে এক ভয়াবহ মারাত্মক মারাত্মক ষড়যন্ত্র করে সুফার মধ্যে যারা অবস্থান করত তালিম লইত তালিম লইরা আবার তালিম দিত ইতেনারে সমাজের মধ্যে সাবাইকরা মলের সমাজ সাধারণভাবে কোর্রা হইত আর যে মাদ্রাসার মধ্যে শিক্ষা অর্জন করতে কইলি উন্নত মানের ইতেনারে আলেম হল বহুবচনে ওলামা হল সাবাইকরা মলের পরিবেশক আলেম শব্দর পরিবর্তে আলেম শব্দ পরফরে পরিচালিত চালু কারি হইত বহু বচনে ইতেনারে কররা হইত নজদরি সেডুর একজন কাফের আইর আমের ইবনে মালিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তাইল হুজুরি তানে ইসলামের দাওয়াত দে বেচারা ইসলামের দাওয়াত কবুল না করল কইল কি এ মুহাম্মদ আনে আর ফোয়ারে কিছু মানুষ দ আর আর এলাকাত বনু আমিরের এলাকাত বনু সুলেম ইতেনার এলাকাত যদি ইতেনে ইসলামের দাওয়াত ফসায় তালিম দে আয় আশা করি তারা ইসলাম কবুল করিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কি হল এ আমের ইবনে মালিক নজদিয়লের বেলায় আর বেশি ভয় এ জালিমলে আর সাহাবা ইকরামল রুল কোরআনে মজিদুর মুআল্লিমল রুল কোরআনে মজিদুর শিক্ষকল রুল
খনম মারাত্মক হামলা করিব ইতেনারে ক্ষতি করিব আমেরি বিন মালিক কি হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তরফ তো নাই রাষ্ট্রীয়ভাবে ইতেনারে আশ্রয় দিলাম ইতেনার আশ্রয় চাইব আর খন বরফুত ইতেনার গরু আটানে চৈতন্য ইতেনার গরু আটবারে চৈতন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষিবের কথা মজি গেল গই বড়ে গেল গই ইসলামের প্রথম মাদ্রাসা আসুফা আহলে সুফার 70 জন সাহাবী মালিক ইবনে আমরের পরে রওনা করে দিল কোন ব্যাগুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার ছাত্র কোন ব্যাগুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার শিক্ষক মুআল্লিম আমির ইবনে মালিকের ফোয়ারে বীরে মাউনে নামে কুয়া ওই কুয়ার ফার পর্যন্ত কুয়ার কাছে পর্যন্ত পৌঁছে ফসানোর পরে থানা সাহাবায়ে কেরাম জাগাইয়ে অবস্থান লইল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসিদ্ধ সাহাবী ইতেন আপন মামা হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু তানা যখন মদিনাতুন বাইরর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কনসিডি ইসলামের দাওয়াতের কনসিডি হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু আতর দি এ হারাম বনু আমিরের এলাকা ফসানোর পরে বনু আমিরের সর্দার আমির ইবনে তুফাইল রাতত তার ছেড়িয়ে দিয়েন সিডিএন লইরে গিয়ে ইতেনার ফোয়ারে হযরতে হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু আন তানা যখন কুয়ার ফারুন মাটি আশেপাশে অবস্থান নেই হযরতে হারাম রাদিয়াল্লাহু আন তান ফোয়ারে আর দুজন সাহাবী লইরে আমির ইবনে তুফাইলের বাড়ি যান বাড়ির কাছে পৌঁছানোর পরে ইতেন ফোয়ারে যে দুজন সাহাবি গিয়ে ইতেন আর কত দূরে বয় রেখে তোরা ইয়োগ বইতে হোক আয় যদি আমের ইবনে তুফাইলের কাছে যাই রে নিরাপত্তা ভাই যায় তাহলে তোরা আয় পৌঁছ আয় আয় যাবে আর যদি আয় আমের ইবনে তুফাইলের বাড়ির জায়গায় যদি আয় ক্ষতিগ্রস্ত হয়ে যায় কোন অঘটন ঘটে গিয়ে যায় তাহলে তোমরা ইয়ত্তুন তোমরা সাথীওয়ালার কাছে ফসি পাবে হযরতে হারাম রাদিয়াল্লাহু আনহু আমির ইবনে তুফাইলের বাড়ির জায়গায় সিড়িদের সিডিএন আমির ইবনে তুফাইল খুলি না স্যার ইকে নজর না দেন সিডি দিতে
ফেসুদি আর এক জালেম যারা দিয়ে আছে এক জালেমের ইশারা করে দিল হারামর ফেসুদ তুমি বল্লম মারি দো জালেমিতেন ফেডুতি বল্লম এন জোর মসজিদ ফেডুতি টুকি এরা সিনে দিয়ে বাইরে গিয়ে বল্লমর ফোয়ারে সিনকের রক্ত সৃষ্টি হযরতে হারাম রাদিয়াল্লাহু আনহু হাত ধরে রক্ত খসাড়ি লয় ওর মিকে মেলা মাজ্জি নিজের চেহারাও যে মেলা মাজ্জি চেহারা রক্ত দিয়ে আসমান ও যে রক্ত মেলা মাজ্জি আল্লাহ গছিল রক্ত ওর মিকে মেলা মারি চেহারা দিয়ে রে দিয়া ওয়াস ফুস্তু ওয়ারাবিল কাবা আই কাবা শরীফের মালিকের কসম কই হো আই কামিয়া পজি বললাম ফিরে দি মাজি সিনে দি বাইরে গি এ তোর মাজি আওয়াজ দেতে ফস্তু রব্বিল কাবা রব্বে কাবার কসম কাবা শরীফের মালিকের কসম খাই হো আই কামিয়া এদুর ছড়ে গি জালিম আমর ইবনে তুফাইল তার গোষ্ঠী গিয়ে এক বনু আমের ডাক দে আয়ুব ইয়াকুন লড়াই করি বললে সাহাবায়ে কেরাম 70 জন ডাকে এনে দে আমের ইবনে তুফাইলের চাচা আমের ইবনে মালিক আমের ইবনে তুফাইলের চাচা হন চাচা চাচা মদিনে তুন ডাকে এনে দিতে না রে এই মাদ্রাসার ছাত্রর প্রথম নির্যাতন কাফের হলে কিভাবে করিল এভাবে এই মাদ্রাসার ছাত্রর কিয়ামত পর্যন্ত ছাত্রর আলে মাওলানার নির্যাতন চলতে থাকল ইয়ত্তুল শুরু আমের ইবনে তুফাইল তার গোষ্ঠী গিয়ে তুলে ডাক দিল ইতারা সারা না দে তোসা যাই নিরাপত্তা দিই তোসা যার নিরাপত্তার মধ্যে আর গদ্দারি খেয়ে গুজ আর এ বেওফাই খেয়ে গুজ তোসা সাল্ল অমানবিক আচরণ খেয়ে গুজ এই জালিম তার গোষ্ঠীকে একটু কোনো মানুষ না ভাই অনতি দূরে পাশে বনু সুলাইমুর জালিমল কবিলাই রেল রেল গোত্র জাকওয়ান গোত্র ওসাইয়া গোত্র ইতেরার ডাক দিয়েছ ডাক দেওয়ার ফর ফর বেগুন জারিফুজ্জি ইতেরানে ডাক দেওয়ানোর ফোয়ারে ফোয়ারে ইতেরা অস্ত্র শস্ত্র লইয়ে রে 70 জন সাহাবা ইকরাম মাওলানার কতল করে মেললে হত্যা করে মেললে জায়েবজি জালিম ওল দোন সার কিনেন দি জায়েবের লুকিরি ফেলে ইতেরাতে জেদ্দুর আছে লেতিয়ে গিয়ে গিয়ে 70 জন সাহাবী কাফের হলের বিশাল বাহিনী শতকণ্ঠ ইচ্ছারে ব্যাগুন শাহাদত বরণ করিল ওহদের ময়দানত 70 জন সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হয়ে গিয়ে এই বীর মাওনার লড়াই নির্মমভাবে আবারো 70 জন
शहादत बरन गई हूँ। एक पर बंगा हुई है आरो बंगी गल गई बंगा हुई है रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमान बंगा हुई है आरो बंगी गल गई अनस रदियल्लाहु ताला अन्हु गौरव करें হুদুর সত্যজন শহীদ বেগুনাম সারি এই বীর মহানার সত্যজন শহীদ বেগুনাম সারি যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মধ্যে আশ্রয় দিয়ে ইতার আল্লাহর হাবিবুল্লাহ শাহাদত বরণ করে দিয়ে इतना सत्य इतना ब्यागुन कुवर फारत सेडी वेडी अवस्थान नहीं दुजन के इधर बहुत दूरी और सरायवल ले इतना रफ़ारा उड़ाएंगे तो उड़ों सरायवल ले देखते के जीवन में दिशंग याला सिल एड उक्कुनुरे बहुत दूरे जगाये न थोक्कुनुरे देखिए रे इतना घबरा के भी है रे আরশই সঙ্গে অলসই দেখে যায় না অকুন কা উরে আইর সাজা সা হযরতে মুহাম্মদ ইবনে মুনজির আমার ইবনে উমাইয়া আবদামরি রাদিয়াল্লাহু আনহুমা হযরতে মুহাম্মদ ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু इते की गौर आर संगी अलजे शहादत बरन गच्चे आय अस्त्र मारी इरे शहादत बरन गच्चुम आय मदीने ते चन्नो अमर इब्ने उमैया दमी रदियल्लाहु ताला अन इते सम्मद सुलीन खाड़ी रे आमिर इब्ने तुफैल बंदी करे सुल खाड़ी रे इतर माँ बोले गोलाम नजर के चिलो का आजाद गरीब ले गोलाम आजाद गरों नर में दी तेरे सारे दिल ज़्यादा मरे बिने उम्मी अब दमरे रब्बी अल्लाह वान मुरे अट्टेंग बंदी के रहा मेरे बिने तो है लो सामने आने के ये अब तो फैले आमेरी भी नहीं तो फैले हुसैन लगते इबे कौन लाशुगर में केशरा गुरी होती इबे कौन हजरते आमर इब्ने उमैया फरमार इबे उस्मान इब्ने फुहैरा इदुअलाश খনোশম মধ্যে হুসেন নলর ইবে হক জালেম হুসেন লদি ইবে হক ইবে ইবনে ফুহাইরা আমির ইবনে তুহাইল কি গো জালেম চিহ্নিত করে ইবের কথা হুসেন লকি কথা লয় इबेरे शोइत करनर फुआरे फुआरे इबेर लाश आसमान तुड़ेगी इबेर लाश बहुर उड़ेगी आज साइलो आसमान और ज़मीन और बिस्केरे लाश ही में आदिस बुखारी शरीफ लाश खड़े आसमान और जमीन और बीच के ने महाशून्य किसुकन महाशून्य और मध्य अवस्थान गरण और फले इलाशी भी आवार यू तानिये रे फैले राखी दिया गई नी कोने कोई न फारी अन्य कोने कोई न फारी এলাশ নীল হনে আনিল হনে কোন না ভারি
ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু আনহু এই 70 জন শহীদের একজন ইতে একজন হারাম ইবনে মিলহা রক্তের আসমান উজু মেলা মারি ফুস্তু রব্বিল কাবা রোজ আমার সামনে মধ্যে আওয়াজ দেয় দে রব্বে কাবার কসম আই কাম ইয়া যে মাদ্রাসার ছাত্ররে এইভাবে নির্মমভাবে শহীদ করে গিয়ে কাফের হলে এ পর্যন্ত দিন দেখেন লাগবে মাদ্রাসা ওই মাদ্রাসার ইয়ে ব্যাগিনের মূল কেন্দ্র এই মাদ্রাসা ইন ব্যাগিন ইয়ে নতুন বাইরে যায় এখন তাহলে 1500 বছর পর্যন্ত হুকুমতে জাগাইয়েন এখনো রা দিয়ে যারা অজবিত্তের নিয়ে রাজাই আথার উতরটা কতি কুসল জায়গা কান্ন দেখুন না মানসি বলবে কোরআন শরীফ তেলাওয়াত করতে জাগাইয়েন ইসলামর প্রথম মাদ্রাসা ইসলামর প্রথম মাদ্রাসা যে মাদ্রাসার সাহাবাই কিরাম হলরু ছাত্র হলরু মুআল্লিম হলরু এইভাবে কাফের হলে নির্যাতন চালাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কইলে টুরে টুর হয়ে গিয়ে